পাঠান তো এখানে হচ্ছে পাঠান কোথায় ও সরি জামা পাঠান 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 শুধু পাঠান পাঠান করছে আবার একটা সিনেমা দেখি দাও 200 টাকা তোমার তো অনেক টাকা হচ্ছে চলো আলাদাই ডেডিকেশন ভাই আলাদাই এখন বাজে ভোর 4:30 আর আমি পুরো রেডি হয়ে রয়েছি আর বুঝতে পারছো ডেডিকেশনটা কি লেভেলের ভাই এমনি কিন্তু আমাকে ভোরবেলা কেউ তুলতে পারবে না তো বেসিক্যালি এখন আমি যাব হচ্ছে কি আরডিবি সিনেমা হলে কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো জওয়ান দেখবো আজকে আর আজকে আমাদের এই পুরো সিনেমাটা দেখাবে হচ্ছে কি বস্তির ছেলে পচা মানে ফ্রিতেই দেখবো ভাই জানি না আদৌ কি হবে না মানে ইমাজিনেশনে তো চলছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা পুরো এখনো অন্ধকার এখনো সূর্য ওঠেনি আবার ঝিরিঝিরি ভাই বৃষ্টিও পড়ছে সোজা আগে পেট্রোল পাম্প যাবো ভাই পেট্রোলটা ভরাবো তারপর ওখান থেকে সোজা আরডিবি সিনেমা হল আজকে জওয়ান দেখবো ভাই আজকে বাওয়াল হবে এখনো সূর্যের আলো ওঠেনি এই অন্ধকারের মধ্যেও লোকে কাজে কাজে যাচ্ছে আমাদের এখানে পুরো বন্যা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো ফিলটা ভাই দেখো আমি ইউটিউব চ্যানেলটা মোস্টলি প্রায় অলমোস্ট বন্ধই করে দিয়েছিলাম মানে লাস্টের দিকে তো আর ভিডিও দেওয়া হচ্ছিলো না মানে কন্টেন্টের অভাব হয়ে গেছিলো বাট এই গাড়িটাকে আমি থ্যাংকস দেবো না এই গাড়িটার আমি একটা নামই দিয়ে দেবো মানে এই গাড়িটা আমার জন্য লাকি বলতে পারো আপাতত তো আমি আজকে থেকে এই গাড়িটার নাম দিলাম লাকি মানে এই গাড়িটা কেনার পর থেকে আমার একটু ভিডিও বানানোর ইচ্ছা জেগেছে আমার হাতে একটু কন্টেন্ট এসছে ভাই ভোরবেলা ভাই তাতেই দেখো জামটা দেখো দেখেছো মানে এখনও ভাই 6টা বাজেনি ঠিক আছে 5:50 হয়েছে সবে তাতে গাড়ির জামটা দেখো মানে গাড়ির জামের চক্রে কোথাও যাওয়া যাবে না ভোরবেলায় গাড়ি চালাতে আলাদাই লাগছে মানে হ্যাঁ স্যাটিসফ্যাকশন তো একটা আছে ভাই ভোরবেলায় ওঠা ঘুমিয়ে থেকো না জাগো জীবনটা অনেক ছোট অনেক কিছু দেখা বাকি আছে এনজয় করো জীবনটাকে অলরেডি 5:20 হয়ে গেছে জানি না টাইমে মানে 6:15 আগে আরডিবিতে পৌঁছাতে পারবো কি না বাট চেষ্টা করছি ভাই গাড়ি তো টানছি হু হু করে তোমাদের সাথে আরডিবিতে গিয়ে কথা হচ্ছে পাঠান তো এখানে হচ্ছে পাঠান কোথায় ও সরি যাও ঘুম পাচ্ছিল কারণ একটু বেশি ইমোশনাল ব্র্যাক করছিল কিন্তু আমার ঘেমা লেগেছে মানে অসাধারণ অ্যাকশন এনগেজিং ঘেমা আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে হ্যালো বস এর টাইম এসেছে তার জন্য কি ও হ্যাঁ 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 হ্যালো বস মানে সোলো করা সবচেয়ে বেশি ভালো সোলো করার জন্যই আমি মোটো ব্লগিংটা শুরু করেছি আমি সোলোই করি আর একটু পর কিন্তু একটু কনসিস্টেন্ট হতে হবে মানে প্রথম দিকটা তোমার কনসিস্টেন্ট হবে তারপরে যখন তুমি অলরেডি 2 years হয়ে গেছে মানে এখন দেখছি রিস্কটা উঠেছে আচ্ছা তারপরে কন্টিনিউ করে হ্যাঁ কন্টিনিউ করে নি জব ফর্মের চক্করে আর হয়নি তো এখন ফুল টাইম তো ইউটিউবার আমরা মানে হই নি এখন একটা তখন মানে ইয়ে ডাউট থাকে যে হবে কি হবে না হবে না তো সেই কারণে ঠিক আছে ও খাটবে সাবস্ক্রাইব করে নিও লাদারটা মারবে বলছে অল রাইট তো ভাই সিনেমা দেখে বেরিয়ে গেছি আর পচার সাথেও দেখা হলো মানে দেখো ওর সম্বন্ধে আর কী বলবো মানে ও তো আগাগোড়াই ডাউন টু আর্থ ছেলে
যেরকমটা আশা করেছিলাম এক্স্যাক্ট ওরকমই, মানে বলবো যে আমি বলার কেউ না, ও অনেক উঁচু মনের মানুষ। যাই হোক, তো মুভিটা নিয়ে বলি ভাই, মুভিটা ভাই যারা ভাই পাঠান দেখেছো তারা জওয়ান দেখে আসো, তোমার ভাই পাঠান মুভিটা ভুলিয়ে দেবে, এরকম লেভেলের মুভি হয়েছে ভাই, মারাত্মক লেভেল। ঘটনা কী হয়েছে, যাওয়ার সময় এত জোরে বৃষ্টি নেমে গেছে যে ভিডিওটা করতে পারিনি, আর তোমার ওখানে যাওয়ার পর পুরো ভিজেছিলাম, আর পুরো সিনেমা হলে বসে বসে এসির নিচে পুরো শোকালাম, আমার যে কী অবস্থা হয় ভাই সে আমিই জানি। তো তোমরা জাস্ট দেখো ভাই, জুতো পুরো ভিজে গেছে, মানে জুতোর ভেতরে না জল থলথল করছে। যাও যাও জওয়ানটা দেখে এসো, আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখে নিয়েছি, তোমরা দেখে এসো, মারাত্মক লেভেলের মুভি, ঠিক আছে, মারাত্মক মারাত্মক মুভি। আমি বেসিক্যালি এসআরকের ফ্যান নই, তারপরেও বলছি যে দেখে আসো এসআরকের এই মুভিটা, গল্পটা এত সুন্দর সাজিয়েছে না ভাই, আলাদা লেভেলের। আমি কিছু বলতে চাইছি না, মানে বললে স্পয়লার হয়ে যাবে, ওর জন্য তোমরা যদি 10,000 সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি বস্তির ছেলে পচাকে নিয়ে লাদাখে যাবো, তা আমি ওকে বলে এসেছি। তোমরা যদি 10,000 সাবস্ক্রাইবার আমাকে করে দাও তাহলে নেক্সট একটা ব্লগ হবে যেখানে বস্তির ছেলে পচাকে নিয়ে আমি লাদাখ ঘুরতে যাচ্ছি বাইকে, ঠিক আছে। তো ফাটাফাট তোমরা করে দাও বস, আমার বিশ্বাস আছে তোমরা করে দেবে, তোমরা যেভাবে সাপোর্ট করছো নিশ্চয়ই করে দেবে। তবে নেক্সট ভিডিও কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে বাজেট অ্যাকশন ক্যামেরার উপরে। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা রয়্যাল এনফিল্ড হান্টার 350 সেকেন্ড সার্ভিস নিয়ে ভিডিও চাইছো তারা কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি খুব শিগগিরই রয়্যাল এনফিল্ড হান্টার 350 সেকেন্ড সার্ভিস নিয়ে ভিডিও আনবো, পুজোর আগে আগে আনার চেষ্টা করবো সেকেন্ড সার্ভিসের ভিডিও। দেখো ফার্স্ট তো বাইক নিয়ে একটা স্লো টিপ দেওয়ার ইচ্ছা আছে, তো স্লো টিপ আমি কোথায় যেতে পারি তোমরা একটু সাজেস্ট করো, উইথ ফুল ইনফরমেশান, মানে কী খরচা হতে পারে বা কোথায় স্টে করতে পারি, যদি কারোর কোনো নলেজ থাকে তো, মানে স্লো টিপ বুঝতেই তো পারছো, ফার্স্ট টাইম এর আগে কোনোদিন বাইক নিয়ে কোনো লংয়ে যাইনি, তো ফার্স্ট টাইম আমি স্লো টিপ করতে চাইছি, তো একটু যদি তোমরা হেল্প করো খুব ভালো হয়। তো তোমরা কমেন্টে ভরিয়ে দাও বা আমাকে ইনস্টাগ্রামে এসে, আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, ইনস্টাগ্রামে এসে মেসেজ করতে পারো। দেখো ভিডিওটাকে টেনে আর লম্বা করবো না, বড় করবো না, ঠিক আছে, কারণ এখান থেকে আমি সোজা অফিসে ঢুকে যাবো, আর বেশি বক বক করলে লোকে আবার পছন্দ করে না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ।